আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষী ভাই ও বন্ধু আশা করি ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওটি তাদের জন্য যারা ব্রিডিং করেন মাছের ডিম থেকে পুনঃ করেন তাদের জন্যই এই ভিডিওটি তো অনেকেই আমাকে ফোন দিয়ে বলেন ভাই কোন মাসে কোন মাসে ডিম পরিপূর্ণ হয় একটু জানান তো আজকে আমি জানাবো এই বিষয় নিয়ে দুইটি পর্ব করব একটি জিওল মাছ সম্বন্ধে আপনাদেরকে বলবো আর একটি দেশ মাছ জাতীয় মাছ কখন ব্রিডিং হয় কোন মাসে কোন মাসের ব্রিডিং হয় তো সেই সম্বন্ধে বলবো তো প্রিয় মাছ চাষী ভাই ও বন্ধু ভিডিওটি শুরু করার আগে বলি নেই যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বাংলাদেশে এখন গুরুত্বপূর্ণভাবে বেশিরভাগ চাষ হচ্ছে শিং মাগুর পাবদা গুলসা কই এইগুলোর উপরে বাংলাদেশে গুরুত্ব দিচ্ছে বেশি তো এই জিওল মাস সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো কোন মাসে কোন মাসে ডিম ভালো হয় এবং পোনা উৎপাদন করা যায় প্রথম থেকে আমরা শুরু করি কই মাছ দিয়ে ভিয়েতনাম কই দেশি কই কই তো তিনটি কই একই সময়ে ব্রিডিং করা যায় যেমন সময়ের কম বেশি হতে পারে জাগার পরিবর্তনে তো এক এক জায়গার এক এক আবহাওয়া থাকে সেক্ষেত্রে কম বেশি হতে পারে তো আমাদের মাইমেনসিং বিভাগে আমরা ফেব্রুয়ারি থেকে শুরু করি বাংলা আপনার মার্চ মাস থেকেও ডিম সংগ্রহ শুরু হয় কই মাসেরটা। মাসের ডিমটা আপনারা অক্টোবর পর্যন্ত সংগ্রহ করতে পারবেন তো এটার ব্রিডিং খুবই সহজ তো আমার ভিডিওতে দেওয়া আছে কিভাবে ব্রিডিং করবেন তো সেই ভিডিও দেখে আপনি একজন সফল টেকনিশিয়ান হতে পারবেন তো শিং মাস তো শিং মাসটা আপনারা কখন ব্রিডিং করবেন এর থেকে ডিম সংগ্রহ করবেন শিং মাসের ডিমটা আসে চৈত্র শেষের দিকে অথবা বৈশাখের শুরু থেকে তো ইংরেজিতে আপনার মার্চের শেষের দিকে এপ্রিলের শুরু থেকে এই মাসের ব্রিডিং শুরু হয় তো এই মাসের পরিপূর্ণ ডিম এবং বাচ্চাগুলো ভালো হয় মে মাস থেকে পাঁচটা টাইমে আপনার বাচ্চা ভালো হয় কিন্তু আপনার ডিমগুলো কম আসে এবং পুনঃ উৎপাদন কম হয় তো যদি আপনি নিজের জন্য করেন তাহলে এপ্রিলের মাঝামাঝিতে করতে পারবেন তো এবার চলে আসুন আমরা মাগুর দেখি কোন মাসে করা যায় তো মাগুরটা এপ্রিলের দশ বারো দিন পর থেকে শুরু হয় বা এপ্রিল থেকেও শুরু হয় যদি আবহাওয়ার তো ভালো থাকে ঠান্ডা বেশি না থাকে গরম থাকে তাহলে তাড়াতাড়ি ডি মাসে তো এপ্রিল মাস থেকেও মাগুর মাছটা বেডিং করতে পারবেন তো এটার বেডিং করাটা একটু খুবই জটিল তো আমার ভিডিওতে দেওয়া আছে আপনার দেখে চাইলে অবশ্যই সেখানে দেখে বেডিং করতে পারবেন তো চলুন এবারে আসি পাবদা মাছ তো পাবদা মাছ আমরা করতে পারি ইংরেজিতে ফেব্রুয়ারি মাস এবং বাংলা ফাল্গুন মাস থেকে তো ফাল্গুন মাস থেকে আমরা এই পাবদা মাসে ব্রিডিংটা শুরু করি কোনো কোন জায়গায় আপনার মাঘের শেষের দিকেও করে আবার কোনো কোনো জায়গায় ফাল্গুনের মাঝামেঝিতে হয় তো এরকম দশ বারো দিন ডিফারেন্স থাকতে পারে তো যারা নিজের জন্য করবেন তারা চত্রর দিকে করবেন তাহলে ভালো মান পাবেন ভালো মানের পোনা পাবেন তো এবার গোলসা দিকে আসি গোলশাহ আপনার এপ্রিলের থেকে শুরু হয় এপ্রিলের শেষের দিকেও করা হয় করা হয় তো এই মাছের ব্রিডিংটা খুবই সহজ তো একটু পরিচর্যাটা খুবই কঠিন তো এটাও সম্বন্ধে আমার ভিডিও দেওয়া আছে অথবা আপনারা চাইলে আবার আপলোড করতে পারবো তো কমেন্টে আপনার মতামত জানাবেন আমি কোন বিষয়ের উপর ভিডিও বানাবো সেই বিষয়টা আপনারা জানাবেন অবশ্যই তো সেই বিষয়ে নিয়ে আমি ভিডিওটি বানাবো তো আজকে এই জিওল মাস সম্পর্কে আপনাদেরকে ধারণাটা দিলাম জিওল মাসে আপনারা ওই যে মাসে ডিম প্রদান করবেন সেই সেই সময়গুলো আজকে বলে দিলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার বন্ধুদেরকে জানিয়ে দিন এই বিষয়ে তারপরে যাদের মতামত থাকে তারা একটু ভেবেচিন্তে ভাববেন তারপরে আপনারা একটু কমেন্টে জানাবেন অথবা আমার ফোন নাম্বার দেওয়া আছে সেখানে বলতে পারেন তার একটি বিষয় আমি বলে দিই সহজভাবে যদি ডিম কখন আসবে আপনারা যদি মেল ফেমেল চিনেন তাহলে অবশ্যই চেক দিয়ে নেবেন যদি স্পাম বের হয় তাহলে মেল ভালো আর যদি না বের হয় তাহলে তো আপনার আসে না শিং মাছেরটা তো স্পাম বের হয় না ওটা চাপ দিলেও কিছু হবে না তো এটা চিনার উপায় একটি ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ সেই সময় তাহলে আপনারা আমার চ্যানেলকে ফলো করতে থাকেন অবশ্যই এই বিষয় নিয়ে আমরা পরিপূর্ণভাবে ভিডিওগুলো আপলোড করে থাকবো একের পর এক তো সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম rahmatullahi wa